বড় রানী, ছোট রানী, তোমাদের দুজনের জন্য একটা চমৎকার সুখবর রয়েছে। কি সেই সুখবর রাজামশাই? পাশের রাজ্যের রাজকুমার আমাদের বড় মেয়ে রাজকন্যা কোহিনুরকে দেখতে আসার জন্য রাজি হয়েছেন। এ তো সত্যি খুব চমৎকার খবর। আমি এক্ষুনি গিয়ে বড় রাজকন্যাকে এ বিষয়ে জানিয়ে আসছি। আর নয়তো কি, পাশের রাজ্য আমাদের রাজ্য থেকে কয়েক গুণ বড়, এমন ভালো রাজকুমার আর দুটো হয় না। যদি সত্যি রাজকুমার আমাদের রাজকন্যা কোহিনুরকে পছন্দ করে ফেলে, তাহলে এই সম্পর্ক হবে আমাদের রাজ্যের জন্য খুবই উপকারী। আপনি চিন্তা করবেন না, আমাদের রাজকন্যা হাজারে একটা, আমাদের মেয়েকে দেখলে রাজকুমার না পছন্দ করে থাকতেই পারবেন না। ঠিক আছে, তাহলে তুমি রাজকন্যা কোহিনুরকে খবরটা দিয়ে দাও, তাকে প্রস্তুত হয়ে থাকতে বলো। বিষ্ণুপুর রাজ্যের রাজার দুই রানী ছিল। বড় রানীর মেয়ে ছিল রাজকন্যা কোহিনুর ও ছোট রানীর মেয়ে ছিল রাজকন্যা কিরণ। রাজামশাই অন্য কাজে বাইরে বেরিয়ে যায়। এসব কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এত ভালো রাজকুমার শুধুমাত্র আমার মেয়ে কিরণেরই স্বামী হতে পারে। বড় রাজকন্যা কোহিনুর সবসময় আমার মেয়ের থেকে ভালো জিনিস পেয়েছে। সে বড় বলে সবসময় ভালো ভালো জিনিস রাজামশাই তাকে আগে দেন। এবার পুরো জীবনের ব্যাপার। যেভাবেই হোক, আমি এই রাজকুমারের সাথে আমার মেয়ে কিরণের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এসব চিন্তা করে ছোট রানী তার কক্ষে চলে যায় এবং দাসীকে দিয়ে তার ছোট কন্যা কিরণকে তার কক্ষে ডেকে আনে। তোমাকে ডেকেছি। তুমি কি রাজকন্যা কোহিনুর এবং পাশের রাজার রাজকুমারের বিয়ে সম্পর্কে কিছু শুনেছো? হ্যাঁ, আমি তো শুনেছি পাশের রাজ্যের রাজকুমার দিদিকে দেখতে আসবে। আমি তো খুশি হয়েছি। রাজকুমারের নামে অনেক সুনাম শুনেছি। নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনে ছোট রানী কিছুটা হতাশ হয়। কি বলছো, তোমার একটুও খারাপ লাগছে না? এত ভালো একটা সম্বন্ধ তোমার দিদির জন্য এসেছে। এই রাজকুমারের সাথে তো তোমার বিয়ে হওয়া উচিত। বাবা রাজকুমারকে দিদির জন্য পছন্দ করেছেন। আমার সময় হলে আমার জন্য বাবা উপযুক্ত আরেকজন রাজকুমার খুঁজে আনবেন। আপনি শুধু শুধু চিন্তা করবেন না। তুমি একটা গাধা, ভালো মন্দ কিছুই বুঝতে পারো না। এই রাজ্যের আশেপাশের যে কোনো রাজ্য আমাদের পাশের রাজ্য থেকে বেশি শক্তিশালী না। এত ক্ষমতাধর একজন রাজকুমারের সাথে রাজকন্যা কোহিনুরের বিয়ে হচ্ছে, এটা আমি মোটেও মেনে নিতে পারছি না। এখন কি করার আছে এসব ভেবে? এমন কিছু চিন্তা না করাই ভালো। আমি তাহলে গেলাম। রাজকন্যা কিরণের মন ছিল খুবই ভালো। সে তার দিদি রাজকন্যা কোহিনুরকে নিজের আপন বোনের মতোই ভালোবাসত। মা, আমি জানি আপনি আর বাবা আমার জন্য সবচেয়ে ভালো রাজকুমারী খুঁজে বের করেছেন। আপনারা যদি খুশি হন, তাহলে এই সম্পর্কে আমার কোনো আপত্তি নেই। আমি জানতাম আমার লক্ষ্মী মেয়ে আমাদের কথার বাহিরে কোনো কাজই করবে না। ঠিক আছে, আমি খবরটা তোমার বাবাকে দিয়ে আসছি। কয়েকদিন পর পাশের রাজ্যের রাজকুমার রাজকন্যা কোহিনুরকে দেখতে আসে। রাজকুমার আসুন, আমাদের এই ছোট রাজমহলে আপনাকে স্বাগত। একি বলছেন, আপনার রাজপ্রাসাদ দেখতে খুবই সুন্দর। আপনারা একটু বিশ্রাম করুন, আমি রাজকন্যাকে তৈরি করে বাগানে নিয়ে আসছি। আপনার জলখাবার শেষ হলে আপনিও বাগানে চলে আসবেন, সেখানে আপনারা দুজন না হয় কিছুক্ষণ কথা বলে নেবেন। ঠিক আছে, যেমনটা ভালো মনে করেন রানী সাহেবা। রাজকুমার ছিল খুবই ভদ্র স্বভাবের, সকলের রাজকুমারের স্বভাব পছন্দ হয়। দূর থেকে ছোট রানী এসব কিছু দেখছিল। এমন শক্তিশালী ভদ্র আর বড়লোক একটা মেয়ের জামাই তো আমারও প্রাপ্য। হে উপরওয়ালা, রাজকুমার যেন রাজকন্যা কোহিনুরকে কোনোভাবেই পছন্দ না করে। রাজকন্যা, এখানে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, রাজকুমার জলখাবার শেষ করে বাগানে চলে আসবেন। রাজকন্যা কোহিনুর, আমি আপনার রূপের সম্পর্কে যেমনটা শুনেছিলাম,
আপনি দেখতে তার থেকেও বেশি সুন্দরী। ধন্যবাদ রাজকুমার, আমি লোকমুখে আপনার বীরত্বের গল্প অনেক শুনেছি। রাজকন্যা কোহিনুর এবং রাজকুমার অনেকক্ষণ বাগানে গল্প করেন। রাজকুমারের রাজকন্যা কোহিনুরকে অনেক পছন্দ হয়। যাওয়ার আগে সে রাজা মশাইকে বলে, রাজা মশাই, আপনার যদি আপত্তি না থাকে তাহলে পরের মাসে পূর্ণিমার মধ্যে আমি রাজকন্যা কোহিনুরকে বিয়ে করে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। রাজকুমার, এ তো ভারী খুশির খবর, আমার কোনো আপত্তি নেই। আমি এখন থেকে আপনাদের রাজবিবাহের প্রস্তুতি নিতে শুরু করব। ঠিক আছে মহারাজ, আজকের মতো তাহলে আমাকে বিদায় দিন। আমিও রাজপ্রাসাদে গিয়ে আমার বাবা মাকে সবকিছু জানিয়ে দেব। বড় রানী, ছোট রানী, আমাদের রাজকন্যা কোহিনুরকে রাজকুমারের খুবই পছন্দ হয়েছে। তিনি আগামী মাসের পূর্ণিমার মধ্যেই বিবাহের কাজ সুসম্পন্ন করতে চান। আমি জানতাম আমার মেয়ে কোহিনুরকে রাজকুমারের অবশ্যই পছন্দ হবে। আমি এক্ষুনি তাকে এই খবর জানিয়ে আসছি। বিয়ের প্রস্তুতিও নিতে হবে। হ্যাঁ রাজা মশাই, আসলে এটা আমাদের রাজ্যের জন্য খুব ভালো হবে। বড় রানী, আপনাকে অভিনন্দন। তোমাকে ধন্যবাদ ছোট রানী। চলো, এখন আমাদের অনেক কাজ বাকি। বিয়ের দিন যেন কোনো কমতি না থাকে, এজন্য এখন থেকেই আমি সব কাজ শুরু করে দিতে চাই। বড় রানী খুশি হয়ে রাজকন্যা কোহিনুরকে খবর দিতে চলে যায়। অন্যদিকে ছোট রানী হিংসায় জ্বলতে থাকে। আমি তো ভেবেছিলাম রাজকুমার হয়তো রাজকন্যা কোহিনুরকে পছন্দ করবে না, কিন্তু সবকিছু কেমন উলটপালট হয়ে যাচ্ছে। মাত্র এক মাসের মধ্যেই রাজকুমার তাকে বিয়ে করতে চাইছে। এখন আমি বিয়ে কি করে আটকাবো? যেভাবেই হোক এই বিয়ে আমি হতে দেব না। পূর্ণিমা এগিয়ে আসতে থাকে। পুরো রাজপ্রাসাদ জুড়ে বিয়ের প্রস্তুতি চলতে থাকে। অনেক হয়েছে, এখন মাত্র একটা উপায় আছে। আমাকে সেই তন্ত্রমাতার কাছে যেতে হবে। একমাত্র সেই পারবে সমস্যার সমাধান বের করতে। ছোটিরানী সেদিন রাতের অন্ধকারে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে তন্ত্রমাতার সাথে দেখা করতে যায়। আরে ছোটিরানী, কি মনে করে এতদিন পর আমার গুহাতে? তন্ত্রমাতা, আপনি আমাকে আগেও অনেকবার সাহায্য করেছেন, এবার শেষবারের মতো একটু সাহায্য করুন। আমি চাই যে রাজকুমারের সাথে বড় রাজকন্যা কোহিনুরের বিয়ে ঠিক হয়েছে, তার সাথে যেন আমার মেয়ে রাজকন্যা কিরণের বিয়ে হয়। আপনি চিন্তা করবেন না ছোটিরানী, আমি আপনাকে একটা জাদুর জল দিচ্ছি। এই জল যে কোনো উপায়ে আপনি বড় রাজকন্যা কোহিনুরকে খাইয়ে দেবেন, তাহলে রাজকন্যা একটা ছায়াতে পরিণত হবে। এই জল তো তাহলে আমার খুবই উপকারী। ঠিক আছে, আমি সিপাহী দিয়ে আপনার জন্য স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দেব। এখন আমি চললাম। রাজকন্যা কোহিনুর, আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে এসেছি। এই জলের মধ্যে বিশেষ কিছু পদার্থ মিলিয়ে দিয়েছি, যেটা খাওয়ার পর তোমার চেহারা আগের থেকেও আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে, তোমার এই সময় একটু বেশি করে রূপের যত্ন নেওয়া উচিত। ধন্যবাদ ছোট মা, আমি এক্ষুনি জলটা পান করে নিচ্ছি। গেছে, এখন কিছুক্ষণের মধ্যেই তুমি একটা ছায়াতে পরিণত হয়ে যাবে। যে ছায়া কথা বলতে পারবে না, কেউ তোমাকে দেখবেও না, আর তোমার বিয়েও হবে না অত বড় রাজপরিবারে। ছোট রানী তার নিজের কক্ষে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই রাজকন্যা কোহিনুর ধীরে ধীরে ছায়াতে পরিণত হয়ে যায়। সে না কোনো কথা বলতে পারছিল, না কেউ তাকে দেখতে পাচ্ছিল। আরে আমার এ কি হয়ে গেল? আমার শরীর কোথায় চলে গেল? এ তো শুধু একটা ছায়া, আমি তো জোরে কথাও বলতে পারছি না, কাউকে সাহায্যের জন্য ডাকবো সেটাও তো পারছি না। এসব কি করে হয়ে গেল আমার সাথে? বাবা মা কে আছো? আমাকে ছায়া অবস্থা থেকে মুক্ত করো, আমি ছায়ার মধ্যে বন্দী হয়ে আছি। আরে রাজকন্যা কোহিনুর তো তার কক্ষেই ছিল, এখন আবার কোথায় চলে গেল? বাগানে গিয়ে দেখে আসি, হয়তো সেখানে আছে। না মা, আমি ছায়ার মধ্যে আটকে আছি, আমাকে এখান থেকে বের করো, আমার কথা কেন শুনতে পাচ্ছ না মা? কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদের সকলেই রাজকন্যা কোহিনুরকে খুঁজতে থাকে।
কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। রাজকুমারের সাথে বিয়ে করার জন্য প্রস্তুতি নিতে থাকো। মা, আমার কেন মনে হচ্ছে দিদির গায়েব হওয়ার পিছনে তোমার হাত রয়েছে? আমাকে সবকিছু খুলে বলো, তুমি দিদির ব্যাপারে কি জানো? এসব জেনে তোমার কোনো লাভই হবে না, কারণ রাজকন্যা কোহিনূরকে আমি তন্ত্রমাতায় দেওয়া পানি খাইয়ে একটা ছায়া বানিয়ে ফেলেছি। এখন তাকে কেউই দেখতে পাবে না। তুমি এতটা নিচে নামতে পারবে আমি কখনোই চিন্তা করিনি। তুমি দিদির সাথে মোটেও ঠিক করোনি। আমি জানি তুমি কোন তন্ত্রমাতার কাছে গিয়ে এসব কিছু করেছো। আমি দিদিকে ফিরিয়ে আনবই। আর তুমি আমার মা বলেই বাবাকে এসব ব্যাপারে কিছু বলছি না, নয়তো তোমার এত খারাপ কাজের জন্য বাবা কখনোই তোমাকে ক্ষমা করত না। আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা, ছোট রানী আমাকে স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়ে এমনটা করিয়েছে। এখন মাত্র একটা উপায় আছে, শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার স্পর্শ তাকে ছায়া থেকে মানুষ রূপে আনতে পারবে। কিন্তু তাকে তো কেউ দেখতেই পাচ্ছি না, স্পর্শ করবে কি করে? আর ছায়াকে আবার স্পর্শ করা যায় নাকি? এই জাদুর জলটা নিয়ে আপনি মাটিতে ছিটিয়ে দেবেন, এরপর সেই ভেজা মাটিতে রাজকন্যা কোহিনূরের ছায়া দেখা যাবে আর তাকে স্পর্শ করা যাবে। রাজকন্যা কিরণ সে জল নিয়ে দ্রুত রাজপ্রসাদে চলে যায় এবং সে রাজকন্যা কোহিনূরের কক্ষে ঢুকে সে জল চারদিকে ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে রাজকন্যা কোহিনূরের ছায়া দেখতে পায়। রাজকন্যা কিরণ তার দিদি রাজকন্যা কোহিনূরকে সত্যিকারের ভালোবাসত, এজন্য যখন সে রাজকন্যা কোহিনূরকে স্পর্শ করে সে আবারও মানুষ রূপে ফিরে আসে। এরপর আর কোনো বাধা ছাড়াই রাজকন্যা কোহিনূর এবং রাজকুমারের বিয়ে হয়ে যায়।